নমস্কার, আপনাদেরকে স্বাগত আমাদের এসকেআর সলিউশন অনলাইন ট্রেনিংয়ে। আমরা এতদিনে এইচটিএমএল ফ্রি ট্রেনিং শিখছিলাম, এইচটিএমএল ফাইভের উপর অনলাইনে ট্রেনিং। তো এখন আমরা আসছি একটা বিষয় যেটা আপনাকে অনলাইনে যদি এইচটিএমএল কাজ ওপর কাজ করতে চান তো এইচটিএমএলে কী করতে হয়, প্রথমে আপনাকে কী করতে হবে। এখানে আজকে আমরা শিখবো হাউ টু মেক এইচটিএমএল ফাইভ ফাইল বাই প্রজেক্ট ডকুমেন্ট ডিটেলস। প্রজেক্ট ডকুমেন্ট ডিটেলস বলতে এখানে বোঝা যাচ্ছে আপনাকে একটা ডকুমেন্টস ডিটেলস দেওয়া হবে, কোনো একটা কোম্পানির ডিটেলস কিংবা কোনো একটা প্রজেক্টের ডিটেলস। সো প্রজেক্টের ডিটেলসে কী থাকছে জেনারেলি, সেখানে একটা এইচটিএমএল ফাইলে কী ডেসক্রিপশন থাকে তার ডেসক্রিপশন, এবং সিএসএস ফাইলের যে কন্টেন্টটা আপনি ডিজাইন করবেন সেই কন্টেন্টের, তারপর ফাইল আইডি, এইগুলোই থাকে। তো প্রথমে কী করতে হয় আপনাকে, আপনার ফাইল নামটা সাপোজ এখানে d9.html এবং style9.css এইভাবে আপনি তৈরি করছেন এখানে দেওয়া হবে আপনাকে। তারপর আপনাকে নোটপ্যাড ওপেন করতে হবে কিংবা আপনার এইচটিএমএল যে এডিটার আছে সেই এডিটারগুলো ওপেন করতে হয়, আপনি সেই এডিটারেও কাজ করতে পারেন। তো সেই এডিটারে আপনি কাজ করার পর কী করবেন, সেভ ফাইলে গিয়ে আপনি এই ফাইলটার নাম দিয়ে সেভ করে দেবেন। দুটো ফাইলে করার পর আপনি এগুলো আপলোড করবেন, এগুলো আপনি জানেন। তো প্রথমে বলছি যে এইচটিএমএল প্রজেক্ট ডকুমেন্টস কী। প্রজেক্ট ডকুমেন্ট বলতে একটা প্রজেক্ট যদি আপনাকে দেওয়া হয় তাহলে এরকম একটা ডকুমেন্টস ফাইল আপনাকে দেওয়া হবে, হাউ টু ক্রিয়েট এইচটিএমএল ফাইল ডকুমেন্ট ডিটেলস। এখানে একটা ডকুমেন্ট ডিটেলস দেওয়া আছে, আপনার ট্যাগের নাম, আইডি কী দেবেন ট্যাগের বা আইডি কী থাকবে, তার প্রপার্টি ডিটেলস কী জিনিসটা কী, তার প্রপার্টি ট্যাগের যে প্রপার্টি যদি থাকে তার প্রপার্টি ডিটেলসও দিতে হয়, লিঙ্ক ডিটেলস যদি থাকে, যদি লিঙ্ক থাকে কোনো, যেমন এখানে লিঙ্ক দেওয়া আছে হেডারে কোনো একটা এইচটিএমএল মেনু করা আছে, হেড মেনু, সেই মেনুর এখানে লিঙ্ক ডিটেলসটা দেওয়া রয়েছে। এইভাবে আপনাকে ডিটেলস দেওয়া থাকবে এইচটিএমএল পেজে, এইচটিএমএল ডিটেলস। আর একটা রয়েছে আপনার সিএসএস ডিটেলস, টেবিল ফর সিএসএস ফাইল। তো আপনার এরকম সিএসএস এর যত ট্যাগ রয়েছে তার আইডি কিংবা ক্লাস আপনার রয়েছে এখানে। যদি ক্লাস হয় ডট, যদি আইডি হয় হ্যাশ সিম্বল, এগুলো সব আইডি করে করা রয়েছে, তাই আমি হ্যাশ সিম্বল অ্যাড করে দিচ্ছি এখানে। যদি ক্লাস থাকতো তাহলে ফুটারটা আমি ডট দিয়ে করে রাখলাম। তো এইভাবে আপনাকে অ্যাড করা থাকবে, তার প্রপার্টি ডিটেলসে কী কী থাকবে, কালার কী হবে, টেক্সট কী থাকবে, না কী করতে হবে, কোন লিঙ্ক হবে, না কি তার ডেকোরেশন কী হবে, তার ডিজাইন কী করবেন, তার ডিটেলস এইভাবে করে তৈরি করতে হয়। তো আমরা এবার আসছি, এই যে আপনাকে ডিটেলস দুটো দেওয়া হয়েছে, একটা এইচটিএমএল ডিটেলস কী কী থাকছে, এইচটিএমএল হেড, টাইটেল, টাইটেল কী দেওয়া আছে, সিম্পল প্রজেক্ট ওয়ার্ক উইথ ডিজাইন, বডিতে যা যা থাকছে, বডির মধ্যে ডিভ রয়েছে একটা দুটো, একটা ডিভ রয়েছে প্রথমে, তারপর একটা হেডার, হেডারের মধ্যে এই ডিভ। এবার বাদবাকি যেভাবে ক্লোজ করতে হয় আপনি যেগুলো সেগুলো জানেন। এবং ডিভের আইডি, আইডি দেবেন কি, ডিভের আইডি ডিভ মেন, ডিভ হেডার আইডি, এটা তারপর এটা এখানে খুলুন। এইভাবে যদি দেওয়া থাকে আপনার, এটা হচ্ছে ক্লাস, ডট দিয়ে যেটা করা আছে এটাকে ক্লাস বলা হয়, হ্যাজ দিয়ে যেটা করা আছে এটা আইডি করা আছে, তার ডিটেলস কী আছে এখানে, এটা হচ্ছে মেন উইন্ডো, আউটপুট কী আছে আমরা সেটা পরে দেখছি, প্রথমে আপনি এটা দেখে নিন কী হচ্ছে, ডকুমেন্টসে কী কী দেওয়া রয়েছে। এটা হচ্ছে এইচটিএমএল ডকুমেন্টস, আর একটা হচ্ছে সিএসএস এর ডকুমেন্টস, এখানে কী কী আছে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, নর্মাল টেক্সট কালার, সাইজ দেওয়া রয়েছে আপনার মেন ডিভের, মেনু ডিভে কী দেওয়া আছে, হাই 10%, ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন। আর কী হয়েছে, আর একটা ডিভ যেটা আপনার ডিভ বডি, বডির মার্জিন 10%, 10px, এইভাবে করা আছে প্রপার্টিগুলো আপনি দেখছি। তো এইভাবে একটা ডকুমেন্টস আপনাকে দেওয়া হবে, সেই ডকুমেন্টস মডেল অনুযায়ী আপনাকে আপনার এইচটিএমএল ফাইল তৈরি করতে হবে। এখানে এইচটিএমএল ফাইলটা তো রয়েছে হোম ডট এইচটিএমএল, কিন্তু আমরা এখানে কী করছি, হোম ডট এইচটিএমএল না করে আমরা যেটা করেছি এখানে রয়েছে d9.html। তো আমরা d9.html ফাইলটা তৈরি করব, আমরা এখানে d9.ফাইলটা এখানে তৈরি করছি। প্রথমে আমি নোটপ্যাড খুলেছি, নিউ করলাম, নিউতে গিয়ে আমি লিখছি কী লিখবো, সাপোজ আমার এখানে অনেক কিছু লেখা ছিল আগের দিনই আমরা লিখেছিলাম, সো নর্মাল ওয়ে আমরা এগুলোকে কপি করে নিই, টাইটেল আপ টু টাইটেল আমরা কপি করে নিলাম, তাতে লিখতে সুবিধা হবে আপনাদের, আমাদের লেখার সুবিধা। এখানে যেটা টাইটেলটা যেটা দেওয়া ছিল আপনারা সেটা দেখুন, টাইটেলটা যেটা দেওয়া ছিল
সিম্পল প্রজেক্ট ওয়ার্ক উইথ ডিজাইন। তাহলে টাইটেল যেটা রয়েছে আপনার সিম্পল প্রজেক্ট ওয়ার্ক উইথ ডিজাইন, তাহলে আমি এটাকে চেঞ্জ করে দিলাম টাইটেল দিয়ে এটাকে ক্লোজ করছি, বডি ওপেন করলাম। আর কি ছিল আমার বডির ভেতরে? ডিপ আইডি ছিল একটা, ডিমের ভেতরে হেডার ছিল, হেডার এইচডিআর হেডার ক্লোজ হয়ে গেল। হেডার ক্লোজ হওয়ার পর আরেকটা ডি ওপেন হয়েছিল, আইডি। এই ডিপটা আবার ক্লোজ হলো, ডিপ। তারপরে ফুটার ছিল, ফুটারের ক্লাস ক্লাস ছিল, ফুটার ক্লোজ হয়েছে। ফুটার ক্লোজ হয়ে যাওয়ার পর আরেকটা ডিপ আমাকে ক্লোজ করতে হবে, আর আমার বডিটা ক্লোজ হলো, এইচটিএমএলটা ক্লোজ হলো। দিয়ে সেভ করছি আমার কি ফাইলে, d9.html, টাইপটা হচ্ছে অল, করে আমরা আমাদের ফোল্ডারে যেটা ছিল সেই ফোল্ডার সেভ করে দিলাম। দেখে দেখা যাক আমাদের ফোল্ডারটা কি আছে। তো আমরা এটা সেভ করে রাখছি। তাহলে এখানে যে আইডিগুলো দেওয়া ছিল, আইডি ডিটেলস কি দেওয়া আছে, হ্যাজ মেন, প্রথম যে আইডিটা ছিল সেই আইডিটা হচ্ছে হ্যাজ মেন। হ্যাজ মেন হচ্ছে প্রথম আইডি, ডিপ মেনের আইডি। তাহলে ডিপ মেন যেটা আছে আমার, ডিপ মেনে আমি আইডি বসিয়ে দিলাম। হেডার, হেডারে যদি কিছু আইডি থাকে, হেডারেও আইডি ছিল, হেডারের আইডি করা আছে, হেডার হেডার আইডি, হেডার আইডি করে দিলাম। আর আমাদের ডিপ আরেকটা বডি আইডি ছিল, ডিপ বডি আইডি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে পেস্ট করে দিচ্ছি এখানে। আরেকটা কি ছিল, ক্লাস, ফুটারের ক্লাস ছিল, ফুটারের ক্লাসটা কি ছিল, ডট মে, এটা আমার ফুটারের ক্লাস ছিল। তাহলে এইখানে আমার এই ডটগুলো আমার একটা কাজে লাগছে না, ডটগুলো আমাকে হাঁটাতে হবে, কারণ আমার এইগুলো এমনি আমি আইডি বসিয়েছি, হ্যাশট্যাগ না দিলেই নয়। দিয়ে আমি সেভ করছি। এভাবে আমার আইডিগুলো বসিয়ে রাখলাম, বাদ বাকি কন্টেন্টটা আমি পরে দেখছি কীভাবে করতে হয়। তো আমরা এইভাবে কী করলাম, আমরা এইভাবে HTML ফাইলটা তৈরি করলাম। এবার আমাদের আর একটা ফাইল, যে ফাইল এখানে কোনো কন্টেন্ট লেখা নাই, শুধুমাত্র টাইটেলের কন্টেন্টটা দেওয়া রয়েছে আর HTML এর ট্যাগগুলো দেওয়া রয়েছে। ট্যাগের ওইখানে কোনো কোড, এক্সট্রা কোনো কোড অ্যাড করা নেই। পরে আসছি সেই কোড কীভাবে অ্যাড করব। এবার আসছি মেন, সেটা হচ্ছে আপনার CSS কীভাবে পড়তে হয়। তাহলে আমার এখানে কি HTML ফাইল তৈরি করলাম, দেখি আউটপুটটা কী আসছে, আউটপুটে কী আছে। এখানে যেটা করেছিলাম আমাদের ডে নাইনে এখানে যেটা আছে, এখানে কোনো আউটপুট নেই, টোটালি ব্ল্যাঙ্ক আছে, আমার কোনো CSS অ্যাড করা নেই, কোনো কন্টেন্ট অ্যাড করা নেই, শুধু টাইটেলটা যেটা রয়েছে, টাইটেলটা সিম্পল প্রজেক্ট ওয়ার্ক উইথ ডিজাইন, এটা টাইটেল করা রয়েছে। সিম্পল প্রজেক্ট ওয়ার্ক উইথ ডিজাইন, এভাবে আমরা টাইটেলটাকে করে রেখেছি। তাহলে এবার আসছি আমাদের HTML, এবার আমরা আসছি নিউ ফাইল, CSS ফাইল। তাহলে প্রথমে আসছি স্টার গেলাম, স্টারে গিয়ে BSCK ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট COLOR কালার BLSCK ব্ল্যাক। নর্মালি আমরা এটা করে আমরা জেনারেলি সেভ করছি কি ফাইলে, STYLP9.css দিয়ে অল ফাইল করে দিলাম, স্টাইল9.css। আমরা HTML ফাইলটাকে দেখি,
HTML ফাইলে এখানে যেটা এডিট করা ছিল এটাকে নাই করে দিই, দিয়ে সেভ করে দিলাম। সেভ করার পর আমরা কি দেখছি এখানে আউটপুটটা কি ছিল, যদি আমি আউটপুটটা দেখতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার কি করেছিলাম আমি, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করেছিলাম, নর্মাল কালার ব্ল্যাক। নেক্সট আমার এবার ডকুমেন্টস প্রপার্টি কি দেওয়া আছে, ডকুমেন্টস প্রপার্টি যেটা দেওয়া আছে সিএসএস আমার যে ফাইলটা, এইখানে ডকুমেন্টস প্রপার্টিগুলো পেয়ে যাবেন। তাহলে আমার কি আছে, ডিভ মেন, তাহলে ডিভ মেন যে আইডি সেই আইডিটাকে আমি কল করছি, কপি করলাম ডিভ মেন, কপি করার পর আমার যে সিএসএস আছে সেখানে চলে গেলাম, ডিভ মেন পেয়ে গেলাম। ডিভ মেনের মধ্যে আমার কী করতে হবে, এখানে যেটা লেখা আছে আমাদের প্রপার্টিসে, সে বলেছে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, কালার হোয়াইট, ফন্ট সাইজ 20px, এইভাবে আমি করলাম, দিয়ে আমি এখানে পেস্ট করছি, দিয়ে সেভ করলাম। দেখি আমার আবার আউটপুটটা কী চেঞ্জ হয়। কোনো চেঞ্জ নেই, কারণ আমার এখানে কোনো টেক্সট নেই। এবার দেখা যাক কী করেছে, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, নর্মাল কালার হোয়াইট, ফন্ট সাইজ 20, কোনটা ডিপ মেন যেটা ছিল, ডিপ মেন কোনটা ছিল, ডিপ মেন আমার এটা। তো ডিপ মেনের মধ্যে আমি সাপোজ একটা এইচ ওয়ান যোগ করছি, নিউ পিআরও জেডি সিটি প্রজেক্ট ওয়ার্ক, নিউ প্রজেক্ট ওয়ার্ক এইচ ওয়ান, সেভ করে দিলাম। সেভ করার পর এখানে আউটপুটটা দেখে নিই। সো নিউ প্রজেক্ট ওয়ার্ক, এখানে যেটা এসছে এখানে ব্ল্যাক কালার এসছে, কেন আমি এখানে যে ডিপটা নিয়েছিলাম নর্মাল ওয়ে, আমি এখানে যে ডিপটা নিয়েছিলাম তার ব্যাকগ্রাউন্ড কালার ছিল টেক্স, নর্মাল কালার কি ছিল, নর্মাল নর্মাল কালার যেটা করেছিলাম সিএলওআর কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার এটা নর্মাল কালার হোয়াইট, তাহলে আমি এই কালারটাকে দেখছি আউটপুট কি চেঞ্জ হচ্ছে না। তাহলে যে প্যাডিং যেটা আছে প্যাডিংটাও আমি 0px করে প্রাইমারি স্টেজ, তাহলে এবার আমার এখানে কি আসছে হয়ে গেছে, তাহলে নিউ প্রজেক্ট ওয়ার্ক বলে চলে আসলো আমার। তাহলে আমি যে ডিপটা নিয়েছিলাম সেই ডিপের এখানে কি আছে, মেন ডিপ, এটা হচ্ছে মেন ডিপ। এই মেন ডিপের মধ্যে এইবার যে প্রপার্টিসগুলো দেওয়া আছে সেই প্রপার্টিসগুলোকে আমাকে সার্চ করতে হবে। যেমন এখানে যেমন দেওয়া আছে মেনু হেড, হেড মেনু কপি করলাম, কপি করার পর আমি চলে যাই সেকেন্ড পজিশনে, সেকেন্ড পজিশনে কি করা আছে, তাহলে হাইট 10%, ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন, কপি পেস্ট, সেভ করে দিই। আউটপুট কি আসছে, এবার আমার যেহেতু হেডিং মেনুতে কিছু করার নেই, লেখাও নেই কিছু, তখন আমার এখানে কিছু আসছে না। তাহলে আমার কি করতে হবে, এই হেডার মেনুতে সেভ করলাম, সেভ করার পর আউটপুট কি আসছে, এই যে যেটা রয়েছে ডিপ, সেকেন্ড ডিপের কালার ব্যাকগ্রাউন্ড আমি করেছি, তার হোম একটা মেনু রয়েছে, আর তারপরে এবার যখন আসছি মেন বডি, ডিপ মেন বডি, ডিপ মেন বডি স্টাইলটা এবার কি দেওয়া ছিল,
হ্যাজ ডিভ মেন বডি, এটা আমি কপি করলাম। কপি করার পর আমি এখানে পেস্ট পেস্ট করে কি করতে হবে, এখানে যেটা আমার দেওয়া ছিল মার্জিন প্যাডিং সব কপি করে নিলাম। কপি করে আমি এখানে পেস্ট করছি। মার্জিন দেওয়া ছিল, প্যাডিং দেওয়া ছিল, ব্যাকগ্রাউন্ড কালার এবং নর্মাল কালারও দেওয়া রয়েছে। সেভ করলাম, দিয়ে আমি চেঞ্জ। এবার আমার এখানে আউটপুট দেখাচ্ছে না, মানে কি, তাহলে আমাকে এখানে যে পেজে আমার কিছু লেখা ছিল না, কন্টেন্ট আমার কিছু নেই। তাহলে কন্টেন্ট যদি আমি এটা লিখি, সাধারণভাবে আমি যদি এটা লিখি দিই কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে সেভ করে দিলে কন্টেন্ট যখনই আসবে আউটপুটটা আমার ডিসপ্লে হচ্ছে। এবার এখানে আউটপুট ডিসপ্লে হচ্ছে, আর যেটা আসছে এবার মেন মেনু যেটা ছিল আমার, সেটা হচ্ছে এটা ফুটার। কন্ট্রোল সি কপি, ফুটার যেটা ছিল ভি পেস্ট। ফুটার প্রপার্টিস কি ছিল, হাইট 30%, ব্যাকগ্রাউন্ড কালার আমি যখন দেখবো এবার ফুটারে, আমার যদি কন্টেন্ট না থাকে তাহলে আমাকে শো করাচ্ছে না। তাহলে আমাকে ফুটারে কিছু কন্টেন্ট অ্যাড করে দিই ফুটারের মধ্যে। তো ফুটারের মধ্যে অ্যাড করে দিলাম স্কেয়ার করে দিলাম। সেভ করার পর আউটপুট কি আসছে দেখে নিই। এবার এখানে যখন আমি দেখছি আমার এখানে এটা নিউ প্রজেক্ট ওয়ার্ক হোম সিম্পল প্রজেক্ট ওয়ার্ক উইথ ডিজাইন, এবার আমার এখানে যেটা রয়েছে আছে, এখানে আমার যেটা রয়েছে ফুটারে, সেটা আমার কি করেছে, এই যে এইভাবে আমি টেক্সট অ্যাড করেছি। টেক্সট অ্যাড করার কি হচ্ছে, টেক্সট অ্যাড করার পর আমার আউটপুট যেটা আসছে, আউটপুট আমি যেভাবে চাইছি সেভাবে আসেনি। তো মেন আউটপুট আনতে গেলে, তাহলে আমি আউটপুটটা আনতে চাইছি যেভাবে সেভাবে এখন পর্যন্ত আনতে পারিনি। তাহলে আমার এখানে যেভাবে মার্জিন যেভাবে প্যাডিং যেভাবে করা ছিল, তো সেভাবে আমি যদি মার্জিন প্যাডিং করতে চাই তো আমাকে কী করতে হবে, তাহলে আমাকে ডিজাইনটা সেভাবে তৈরি করতে হবে। তাহলে এখানে কি আছে, হোম, হোমে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আনতে হবে। এখানে যে টেক্সটটা ছিল আমার এখানে শো করাবে। তো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমি একটু পরে আবার আসছি। তো এখানে যেটা আছে সেইগুলো, তাহলে এবার আমরা দেখছি আমাদের আউটপুটটা এইভাবে আমরা পেয়েছি, আমাদের আউটপুট কীভাবে এসেছে, আমাদের আউটপুট এভাবে পেয়েছি। যদি হোমে এখানে যদি লিঙ্ক করা হয় হোম পেজে আমাদের চলে যাবে, এখানে যে লিঙ্কগুলো করা আছে ফুটার মেনুতে, এখানে ফুটার মেনু অপশানে চলে যাবে। তো আপনি যদি এভাবে আপনার ডিজাইন তৈরি করতে চান তো আপনি ডিজাইন তৈরি করতে পারেন, এবং যদি ব্যাকগ্রাউন্ডে ছবি দিতে চান, ছবি দিতে চান ছবিগুলো দিতে পারেন। এই ডিজাইনগুলো কীভাবে লিখতে হয়, আমাদের যে সিএসএস ফাইলটা রয়েছে এই ফাইলের মধ্যে এখানে ব্যাকগ্রাউন্ডে ছবি দিতে চলে ছবিও আপনি দিতে পারেন। তো মেন ডিভে মেন ডিপ যেটা আছে তার ব্যাকগ্রাউন্ড আমি ছবি দিতে চাইলে বিএসসি কে মধ্যে আমাদের এখানে যদি বলি ছবি কোথায় আছে, আমাদের ছবি এই ছবিটা রয়েছে সাপোজ। আমার
ছবিটা ছিল, তো আমি ছবিটার লিঙ্ক করে দিলাম। দেখি ছবি রিসোর্স তো হয়তো ঠিক করা নেই, আইএমএজি কি ব্যাকগ্রাউন্ড ইমেজ লিঙ্ক করলে এটা চলে আসে। তো এইভাবে এইভাবে যদি লিঙ্ক করা হয় তো এখানে ছবি আপনি দেখতে পারবেন, ছবি আসা অনিবার্য। যেমন এখানে আমাদের ছবি রয়েছে গোপালপুর, একটা ছবি আছে সেভ করে আউটপুটে যদি যাই। হ্যাঁ, এই পেছনে ব্যাকগ্রাউন্ডে আমি ছবিটা দিয়েছি, এই ছবিটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়েছে। যদি এখানে এটা না দিয়ে আমি ব্লক করি, ছবি এখানে যেটা আমার রয়েছে যেখানে ব্লগ রয়েছে, ফিড রয়েছে, তো এখানে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আমি এখানে অ্যাড করলাম, তাহলে আমার আউটপুট কী আসে, আমার আউটপুট এভাবে আসছে। মেন ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়েছি, এখানেও আমার কিছু একটা ছবি আছে। তো এখানে যদি এইভাবে আমার ছবিটা করা আছে, তো আমি এইভাবে ছবিগুলো অ্যাড করতে পারি, ব্যাকগ্রাউন্ডের ছবি অ্যাড করতে পারি, ব্যাকগ্রাউন্ডের ছবিকেও মুভ করতে পারি। এগুলো আমার সব সিএসএস এর কোডের উপর ডিপেন্ড করছে আমি কি করতে চাইছি। তো এইভাবে আমাদের ডিজাইনগুলো হয়, এই ডিজাইনগুলো তৈরি করতে আপনি পারেন। এবং ডিজাইনগুলো তৈরি করতে বেশি সময় হয়তো লাগে না, খুব কম সময়ের মধ্যে আপনি এটা করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকে কীভাবে আপলোড করতে হবে, আপনি ফাইলটাকে সেভ করুন D9 এবং Style9 CSS বলে। তো তারপরে আপনার ফাইল জায়গা থেকে অ্যাপ্লিকেশন ওপেন করে লগ ইন করুন, ড্র্যাগ করুন, ওয়েবসাইট অ্যাড্রেসে যান এবং এটাকে লিঙ্ক হয়ে যাবে। ধন্যবাদ। আমাদের SQL ট্রেনিং, HTML5 5 এর ট্রেনিংয়ে আপনাকে ধন্যবাদ।